সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় প্রধান বিচারপতি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। আধা ঘণ্টারও বেশি সময় তাদের সঙ্গে বৈঠক হয় প্রধান বিচারপতির। সৌজন্য সাক্ষাতে ভলকার তুর্ক বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘের এই প্রতিনিধি।